সুপ্রশিক্ষা দি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কি মানব শারীরতত্ত্ব এর রক্ত ও সঞ্চালন অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এই ক্লাসটি হবে এই অধ্যায়ের ষষ্ঠ ক্লাস বা পার্ট সিক্স। এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি কানেক্ট আছি ক্যামব্রিজ কলেজের ভার্চুয়াল ক্লাসরুম থেকে, দবন কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুওলজি, আখড়া ক্যামব্রিজ কলেজ। হ্যাঁ সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের মূল পাঠে যাওয়ার আগে চলো একটি ভিডিও দেখে বোঝার এবং অনুধাবন করার চেষ্টা করি যে আসলে আজকে আমরা কোন টপিক নিয়ে বা কোন বিষয়টুকু নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আমরা একটি ভিডিও দেখতে পাচ্ছি এবং একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে আমরা বুঝে যাব আজকের আলোচ্য বিষয়। দেখতে পাচ্ছি আমরা যে হিউম্যান হার্ট, এবং এখানে দেখতে পাচ্ছি যে করোনারি রক্তবাহিকা, যেগুলো এই হৃৎপিণ্ডকে কি বিভিন্ন হৃৎপিণ্ডের নিজস্ব রক্তবাহিকা, এবং দেখতে পাচ্ছি রক্ত কি প্রবাহিত হচ্ছে এবং এখানে কিছু একটা অস্বাভাবিকতা আমরা লক্ষ্য করতে পাচ্ছি দেখো, এবং কি রক্ত কণিকাগুলো এখানে একত্রিত হয়ে রক্ত জমাট বাঁধে দিয়ে একটা কি বাধা সৃষ্টি করেছে, ব্যারিকেড, এবং এর ফলে এই রক্তবাহিকাগুলোর মধ্য দিয়ে স্বাভাবিক রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, এর ফলে এই হৃৎপিণ্ডের অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়। তাহলে এবার বলতো যে আজকের আমাদের আলোচ্য বিষয় কি? হ্যাঁ সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হৃদরোগ নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের হৃদরোগ নিয়ে আলোচনা করব। এবং আজকের পুরো ক্লাস শেষে তোমরা নিজেরাই কি বিশ্লেষণ করতে পারবে, কি ব্যাখ্যা করতে পারবে, চলো একটু দেখে নেই। হৃদরোগ সম্পর্কে আলোচনা করতে পারবে, বিভিন্ন প্রকার হৃদরোগ সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে, এবং এই যে বিভিন্ন প্রকার হৃদরোগ হলে করণীয় কি সে সম্পর্কেও তোমরা আলোচনা করতে পারবে। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করবে এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসে পুরোটাই আমাদের সাথে থাকবে, এ কামনায় আমরা মূল পাঠে চলে যাচ্ছি। হ্যাঁ সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিব হৃদরোগ হার্ট ডিজিজ কি, বলতো হৃদরোগ কি? হ্যাঁ, বিভিন্ন প্রকার মানসিক ও শারীরিক অবস্থার প্রেক্ষিতে হৃৎপিণ্ডের যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তখন এই ধরনের অস্বাভাবিক অবস্থাকে বলা হয় কি, হৃদরোগ বা হার্ট ডিজিজ। তাহলে আমি আবার বলছি যে বিভিন্ন প্রকার মানসিক ও শারীরিক অস্বস্তির কারণে বা অস্বাভাবিকতার কারণে হৃৎপিণ্ডের যে অস্বাভাবিক বা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় এই অবস্থাকে বলা হয় হৃদরোগ। ওকে, এবং আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের কমন আমাদের নিজেদেরও কি অনেক সময় বুক ব্যথা করে, এবং আমরা দেখেছি আমাদের গুরুজনদের ক্ষেত্রেও বা পথিক রাস্তা দেখেছি বা যে কোনো জায়গায় আমরা দেখে থাকি অনেকে হঠাৎ করে বুকে হাত বুক চেপে ধরে পড়ে যায় কিংবা বসে যায় কিংবা অনেক সময় মৃত্যু ঘটতেও আমরা দেখে থাকি। এর মূল কারণ হচ্ছে হৃদরোগ, অর্থাৎ বুকের যে কোনো ধরনের ব্যথা এর পিছনে মূল কারণ হচ্ছে হৃদরোগ। অন্যান্য ব্যথা হলে তেমন হয়তো প্রবলেম নেই, কিন্তু হৃৎপিণ্ড জনিত যদি কোনো ব্যথা হয়ে থাকে তখন এই ধরনের ব্যথা খুবই মারাত্মক, এবং এর এই এই রকম ব্যথা হলে ডাক্তারের কাছে যেতে হবে এবং সে অনুযায়ী পরামর্শ নিতে হবে, রোগ শনাক্ত করতে হবে যে আসলে এটি কোন ধরনের হার্ট ডিজিজ, সেটি শনাক্ত করে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে একটা সময় বিপদ চলে আসতে পারে। তো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা এই হৃদরোগ নিয়ে কয়েকটি হৃদরোগ নিয়ে আমরা আলোচনা করব। দেখো, একটি হচ্ছে বুকে ব্যথা বা অ্যানজাইনা, ওকে, দ্বিতীয়টি হচ্ছে কি হার্ট অ্যাটাক, এবং আরেকটি হচ্ছে হার্ট ফেইলর। আমরা মূলত এই তিনটি হৃদরোগ নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব বুকে ব্যথা বা অ্যানজাইনা কি। ওকে, বুকে ব্যথা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কি হৃৎপিণ্ড, এবং আমরা জানি যে হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয়ে সারা দেহে রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করে, কিন্তু হৃৎপিণ্ডের নিজস্ব কিছু রক্তবাহিকা থাকে যেগুলোর সাহায্যে এরা কি অক্সিজেন সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিয়ে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড আবার ফিরিয়ে দেয় হৃৎপিণ্ডের ডান অলিন্দের সাথে মূলত এই রক্তবাহিকা গুলো সংযোগ রয়েছে। তাহলে এই যে হৃৎপিণ্ডের যে নিজস্ব রক্তবাহিকা গুলো এগুলোকে বলা হয় করোনারি রক্তবাহিকা, করোনারি ধমনী হতে পারে কিংবা করোনারি শিরা হতে পারে। ওকে, তাহলে
করোনারি ধমনী আমরা যদি এগুলোকে আলাদা করে নেই তাহলে করোনার ধমনী বা করোনারি শিরা, আর যেহেতু করোনারি ধমনীর মাধ্যমেই রক্ত এই হৃদপেশীতে রক্ত অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি নিয়ে যায়, তাহলে শুধুমাত্র করোনারি ধমনী নিয়েই কথা হবে। এবং আমরা অনেক সময় এই আমরা একটু আগে ভিডিওতে দেখলাম যে এই যে ধমনীগুলো, এই ধমনীগুলোর মধ্য দিয়ে স্বাভাবিক রক্ত প্রবাহিত হতে হতে কোনো না কোনো কারণবশত বিভিন্ন ধরনের কোলেস্ট্রল বা অন্যান্য পদার্থের কারণে রক্ত বাহিকাগুলো বা ধমনীর অন্তঃগাত্রের অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ অথবা কি হয় এই বিভিন্ন ধরনের পদার্থ জমে জমে প্ল্যাক সৃষ্টি হয়, ওকে, এবং এর ফলে এই হৃদপিণ্ড হৃদপিণ্ডে যে রক্তবাহিকাগুলো স্বাভাবিক অক্সিজেন পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না এই হৃদ টিস্যুগুলোকে, ওকে, আর ঠিক তখনই কি হয় এই হৃদপিণ্ডের অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়। এবং আমরা জানি যে এই যে বুকে ব্যথা, বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে, তার মধ্যে যদি এটি হৃদপিণ্ডজনিত হয়ে থাকে তাহলে এই ধরনের বুকে ব্যথাকে বলা হবে অ্যানজাইনা কিংবা অ্যানজাইনা পেক্টোরিস। এবং এই যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে যে অস্বস্তির সৃষ্টি হয় এই অবস্থাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস, ওকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যানজাইনা হয়েছে এটা আমরা মানে কিভাবে জানতে পারবো, কিছু স্বাভাবিক লক্ষণ দেখে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে এই লক্ষণগুলো দেখা দিলে বোঝা যাবে যে মানে কিছুটা ধারণা করা হবে যে এর অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস হয়ে গেছে, ওকে। দেখো প্রথমে কি ইস্টার নামের পেছনে বুকে ব্যথা, আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের বক্ষপিঞ্জ রয়েছে, এই বক্ষপিঞ্জরের কি কতটি অস্থি রয়েছে, প্রায় ২৫টি, প্রায় না ২৫টি অস্থি রয়েছে। এই শাখা অস্থিগুলোকে কি বলা হয়, পোর্শুকা বলা হয়, এবং মাঝের যে অস্থি এই অস্থিকে বলা হয় ইস্টারনাম। এই যে দেখতে পাচ্ছি এই ইস্টারনামের ঠিক ভেতরের দিকে কি অনেক সময় ব্যথা অনুভূত হয়, অ্যানজাইনা হলে বুকে ব্যথা অনুভূত হয়। তাহলে এই ইস্টারনামে যদি ব্যথা হয়, এই জায়গায় ব্যথা হয়, তাহলে কি আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। এবং অনেক সময় দেখো যে ব্যায়াম বা অন্য কোনো শারীরিক কাজে বা মানসিক চাপ সৃষ্টি হলে কিংবা অতি ভোজন একটু বেশি পরিমাণ খেয়ে নিলে কিংবা সত্য মানে শীতের সময় যে ঠান্ডা এখন যেমন শীতের সময় বা কোনো সময় যদি আতঙ্কিত হয়ে যায়, ভয় পেয়ে যায়, ঠিক তখনই কি যে বুকে ব্যথা, ঘরে বুকে ব্যথা হয়। এবং এই বুকে ব্যথা প্রায় পাঁচ থেকে কি ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। তাহলে এই ধরনের যদি অবস্থা সৃষ্টি হয় তাহলে কি আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এর কি অ্যানজাইনা পেক্টোরিস হয়ে গেছে। আর একটা লক্ষণ দেখে নেই যে গল কি গলা ব্যথা, কাঁধ, চোয়াল, বাহু মানে হাত, পিঠ, এমনকি দাঁতেও এ ধরনের ব্যথা ছড়িয়ে পড়ে। তাহলে দেখো হার্টের ব্যথা কোথায় এ ধরনের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ছে, এবং ব্যথা কোনো কোনো সময় কি কোন জায়গা থেকে আসছে এটা বোঝা যায় না। শরীর অস্বস্তি, প্রচন্ড ব্যথা করছে, কিন্তু কোথা থেকে ব্যথা, হাত ব্যথা করছে নাকি পা ব্যথা করছে নাকি বুক ব্যথা করছে নাকি পেট ব্যথা করছে এ ধরনের কোনো অনুভব করতেই পারি না। শুধু অনুভূত হচ্ছে যে ব্যথা হচ্ছে, কিন্তু কোথা থেকে ব্যথার উৎপত্তি এটা অনেক সময় জানা যায় না। এটিও হচ্ছে কি অ্যানজাইনার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। বুকে জ্বালা জ্বালা পোড়া করে এবং কি মানে বুক নিষ্পেষিত হয়ে যায়, পর্যাপ্ত অক্সিজেন না পেলে কি হবে মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হবে। এটিও কি মাঝে মাঝে যদি যদি হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে তাকে অ্যানজাইনা হয়েছে। দেখো হজমে গন্ডগোল, অনেক সময় কি এই পেটেও কি এর ইফেক্ট পড়ে যায় এবং সেক্ষেত্রে ঠিক মতো হজম হতে পারে না এবং হজম হয় না, এবং অনেক সময় কি বমি বমি ভাব হয়, এর ফলে কি বমি বমি ভাব হয়, এটিও কি গুরুত্বপূর্ণ অ্যানজাইনার লক্ষণ। এবং দেখো ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া কিংবা দম ফুরিয়ে আসা, আমি একটু আগে বললাম যে কি অনেক সময় একটু কোনো জায়গায় সিঁড়ি উঠলে বা একটু ভারী কাজ করলে, একটু হাঁটলে, একটু দৌড়ালে কি হয় দম বন্ধ হয়ে আসে, মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না, প্রশ্বাস নিতে পারছে না, এই যে প্রশ্বাস নিঃশ্বাস নিতে যে কষ্ট হয় এটিও অ্যানজাইনার কি লক্ষণ। তাহলে এই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমরা যদি কারো ক্ষেত্রে দেখে থাকি বা এই লক্ষণগুলোর কয়েকটি যদি দেখে থাকি তাহলে আমাদের ডাক্তারের সান্নিধ্য হওয়া অতি জরুরি। এবং এই যে অ্যানজাইনা হলে আমাদের করণীয় কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হার্টের অসুখ হয়ে গেলে কি অনেক প্রবলেম, কিন্তু না হতে না হতে দেওয়া যাবে না এবং হবে না, তার আগে কি অনেক পদক্ষেপ আমরা নিতে পারি। যেমন আমরা শীতকালের মানে ঋতু ভিত্তিক যে আমরা শাকসবজি, সবুজ শাকসবজি আমরা অনেকেই আছি যে ফ্যাট জাতীয় খাবার বেশি পছন্দ করি, মানে রোস্ট রোস্ট ফাস্ট ফুড, এই ফুড ওই ফুড, এই বিভিন্ন ধরনের ফুড আমরা বেশি বা মুখরোচক খাদ্য কি আমরা বেশি খেয়ে থাকি অনেকেই, তোমাদের মধ্যেও অনেকেরই কি এ ধরনের অভ্যাস রয়েছে, এখনই বাদ দিয়ে ফেলো, ওকে,
কারণ এই যে ফাস্টফুড গুলোই বা ভাজা গুঁড়ো গুলো কিংবা কার্বোহাইড্রেট কিংবা হচ্ছে ফ্যাট জাতীয় যে খাবারগুলো, এই খাবারগুলো কি আমাদের জন্য এই হার্টের বিভিন্ন ডিজিজের জন্য কি মানে দায়ী, মূলত দায়ী? তাহলে মূলত এ ধরনের এগুলো যদি বংশগত কোনো রোগ হয়ে থাকে কিংবা লিঙ্গ ভিত্তিক কিংবা বয়স ভিত্তিক, তাহলে হয়তো বা আমাদের তেমন কিছু করার নাই, কিন্তু এটি থেকে রক্ষা পাওয়ার জন্য বা এ ধরনের কোনো সমস্যা না থাকলে সাধারণদের ক্ষেত্রে মূলত এক্সারসাইজ করতে হবে, প্লাস এই ঋতু ভিত্তিক যে শাকসবজি, সবুজ শাকসবজি এগুলো খেতে হবে এবং ফলমূল খেতে হবে। এছাড়াও যদি কোনো বদভ্যাস থাকে, ধূমপান কিংবা মদ্যপান এ ধরনের অভ্যাসগুলো ত্যাগ করে ফেলতে হবে। ওকে, তাহলে এইরকম যদি আমরা সতর্কতা অবলম্বন করি তাহলেই আমরা এই ধরনের অসুখ থেকে বা রোগ থেকে বেঁচে যেতে পারি। কিন্তু যদি এরকম লক্ষণ গুলো পাওয়া যায়, একটা যেগুলো দেখলাম এরকম যদি কিছু লক্ষণ পাওয়া যায়, তাহলে ডাক্তার সান্নিধ্য হতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। তো সুপ্রিয় বন্ধুরা, এরপর আমরা জেনে নেব কি হার্ট অ্যাটাক। দেখো, একটু আগে দেখলাম আমরা অ্যানজাইনা, এই অ্যানজাইনা হচ্ছে বা অ্যানজাইনা পেক্টোরিস হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। এটি কিন্তু একটা মারাত্মক রোগ, অর্থাৎ হার্ট অ্যাটাক একবার দুবার তিনবার হলে কি বাকি বার আর হবে না, অর্থাৎ মারা যাবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা হৃৎপিণ্ড একইভাবে একই কথা চলে আসবে, যে হৃৎপিণ্ডের যে ধমনীগুলো রয়েছে এই ধমনীগুলোতে কি বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বা কার্বন কিংবা হচ্ছে যে কোলেস্ট্রল বা ফ্যাট বিভিন্ন ধরনের পদার্থ জমে কি প্ল্যাক সৃষ্টি হয়। এই প্ল্যাক সৃষ্টি হলে কি হবে, এই ধমনীগুলো যে টিস্যুগুলো রয়েছে এই হৃদ টিস্যুগুলো, এই হৃদ টিস্যুগুলো কি পর্যাপ্ত অক্সিজেন দিতে পারবে না, পর্যাপ্ত পুষ্টি উপাদান দিতে পারবে না, এবং এর ফলে এই টিস্যুগুলো হৃদ টিস্যুগুলো কি হয়ে যাবে, ডেড হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা ইনফেকশন হয়ে যাবে। তখন এই ধরনের যে অবস্থা সৃষ্টি হয় তখন একে বলা হয় হার্ট অ্যাটাক, এবং একে অনেক সময় মায়োকার্ডিয়াল ইনফ্যাকশনও বলা হয়, কারণ মায়োকার্ডিয়াল মানে হচ্ছে হৃদপেশি বোঝায় এবং ইনফ্যাকশন মানে হচ্ছে হৃদপেশির যে ধ্বংস হয়ে যাওয়া যে অবস্থা বা নষ্ট হয়ে যাওয়া, এই অবস্থাকে বোঝায় ইনফ্যাকশন। তাহলে এই হার্ট অ্যাটাকের অপর নাম হচ্ছে কি, মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন। ওকে, এবং এই যে প্ল্যাক গুলো জমে যায়, এই প্ল্যাক গুলো একসময় কি শক্ত হয়ে যায় এবং এই শক্ত হয়ে যাওয়ার ফলে এখান থেকে কি রক্ত যেতে পারে না, অর্থাৎ এখানে আবার আরেক ধরনের যে অনুচক্রিকা রক্তকণিকা গুলো সুযোগ নিয়ে থাকে, কারণ অনুচক্রিকা রক্তকণিকা গুলো সুযোগ পেলেই জমাট বাঁধাবে, এটা তার বৈশিষ্ট্য। এবং যেহেতু এখানে কি রক্ত স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়, সুযোগ পায় এখানে কি রক্ত জমাট বাঁধিয়ে ফেলে এই অনুচক্রিকা রক্তকণিকা গুলো, এর ফলে আবার আরো কি মারাত্মক অবস্থার সৃষ্টি হয়, রক্ত আর প্রবাহিত হতে পারে না, একেবারে বন্ধ হয়ে যায়। আর একেবারে বন্ধ হয়ে গেলে হৃদপেশি গুলো পুষ্টির অভাবে অক্সিজেনের অভাবে বন্ধ হয়ে যাবে, তখন যে অবস্থা সৃষ্টি হবে তখন এটি হচ্ছে কি হার্ট অ্যাটাক। ওকে, চলো আমরা একটা জিনিস দেখে নেই যে আসলে এই হার্ট অ্যাটাক যে লক্ষণ গুলো কি ধরনের হতে পারে। আমরা একটা কথা দেখলাম যে অ্যানজানা লক্ষণ গুলো, এখন দেখে নেবো হার্ট অ্যাটাকের লক্ষণ গুলো। ওকে, তো সুপ্রিয় বন্ধুরা দেখো, প্রথমে আছে বুকে অস্বস্তি। হ্যাঁ, পর্যাপ্ত অক্সিজেন, পর্যাপ্ত পুষ্টি উপাদান না পেলে বা টিস্যু গুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি খুবই স্বাভাবিক ভাবে হৃদপিণ্ড ঠিক মতো কাজ করতে পারবে না, হৃদপেশি গুলো ঠিক মতো কাজ করতে পারবে না। তুমি যদি পুষ্টি না পাও, তোমার শরীরে শক্তি না থাকে, তুমি কাজ করতে পারবে না। ঠিক একই রকম হৃদপিণ্ড সেই কাজ করতে পারে না যদি সে পর্যাপ্ত পুষ্টি না পায়। আর এই পর্যাপ্ত পুষ্টির যোগানদাতা হচ্ছে কি করোনারি ধমনী গুলো। করোনারি ধমনী গুলো প্ল্যাক জমে টমে নষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং এরা আর রক্ত প্রবাহ করতে পারছে না, সুতরাং পুষ্টিও দিতে পারছে না। এর ফলে কি হয়, ঘন ঘন শ্বাস প্রশ্বাস পড়ে যায় এবং বুকে অস্বস্তি, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। এরপর দেখো যে উর্ধাঙ্গের অস্বস্তি। দেখো, আমাদের তুলনামূলকভাবে ব্লাড কি নিচে, হৃদপিণ্ড এখানে অবস্থান করে, এর উপর দিকে কি ব্লাড চাপ প্রয়োগ করে উপর দিকে উঠতে কি একটু কষ্ট হয়, অর্থাৎ রক্ত প্রবাহ কি উপরের দিকে একটু কম হয়ে থাকে। এবং অনেক সময় দাঁড়িয়ে থাকলে আমাদেরকে অনেক ক্লান্ত ভাব হয়, কারণ কি মস্তিষ্কে আর রক্ত যেতে পারছে না ঠিক মতো, অক্সিজেন যেতে পারছে না, এই কারণে ক্লান্তি চলে আসে। আবার যদি শুয়ে যাও তাহলে কি ক্লান্তি দূর হয়ে যায়, কারণ মস্তিষ্কে অক্সিজেন চলে আসে। এ থেকে আমরা বুঝতে পারি যে উদ্ধাঙ্গ যেগুলো এগুলো থেকে এগুলো তো নিচের চাইতে কি রক্ত উঠতে বেশ কষ্ট, মানে কষ্ট করতে হয়, কাকে, হৃদপিণ্ডকে। চাপ প্রয়োগ করবে রক্ত যাবে, কিন্তু নিচের দিকে রক্ত যেতে সোজা, এখান থেকে নিচের দিকে রক্ত গেলে সোজা, কিন্তু কি বা সহজ উপর দিকে রক্ত পাঠাতে কি হৃদপিণ্ডকে অনেক কাজ করতে হয়। আর যেহেতু ও দুর্বল হয়ে পড়েছে, কাজ করতে পারে না, তখন কি উর্ধাঙ্গ গুলো ঠিক মতো অক্সিজেন পাবে না,
রক্ত পাবে না, অক্সিজেন পাবে না, প্রয়োজনীয় পুষ্টি পাবে না। তখন কি এগুলো ব্যথা অনুভূত হয়, অস্বস্তি হয়, যেমন কি হাত, গলা, মাথা ইত্যাদি ইত্যাদি যে অঙ্গগুলো রয়েছে এগুলো কি আমাদের, বা চোয়াল, গলা, গলা তো বললামই, তো এই অঙ্গগুলোতে কি মানে ব্যথা অনুভূত হয়, যেহেতু পর্যাপ্ত অক্সিজেন বা রক্ত দিতে পারছে না হৃৎপিণ্ড সংকুচিত হয়ে। এরপর রয়েছে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, একটু কাজ করলে উঠতে বসতে নাইতে খাইতে কি সবসময় কি ঘন ঘন শ্বাস প্রশ্বাস হয়ে থাকে, হার্ট অ্যাটাকের এটি পূর্ব লক্ষণ। দেখো বমি বমি ভাব, অর্থাৎ ঠিক মতো খাদ্য পরিপাক হবে না, এর ফলে কি বমি বমি একটা ভাব সৃষ্টি হবে, মনে হবে এই বমি হলো, এই বমি হলো। হ্যাঁ, এটি হচ্ছে কি এই হার্ট অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ পূর্ব লক্ষণ। ঘুমে ব্যাঘাত, অর্থাৎ কি দুটা তিনটা বালিশ না দিলে কি ঘুম হবে না, একটা বালিশ তো হবেই না, একটা বালিশ নিলে কি শ্বাস প্রশ্বাস হবে, কিন্তু দুইটা বালিশ দিলে কি মোটামুটি একটা ঘুম আসার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও কি ঘুম ঠিক মতো হবে না, শ্বাস প্রশ্বাস ঘুমের ঘরে কিংবা ঘুম জেগে থাকতেও শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারবে না, সুতরাং কি ঘুমে ব্যাঘাত হবে। এবং এছাড়াও বেশ কিছু লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলো দেখে আমরা কি বুঝে নিতে পারি যে এটি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই হার্ট অ্যাটাক হলে করণীয় কি, একই ব্যাপার, আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে, কাঁচা সবুজ শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে, কার্বোহাইড্রেট, ফ্যাট, তেল জাতীয় খাদ্য পরিহার করতে হবে, অন্যান্য ধূমপান, মদ্যপান বা অন্যান্য যদি বদভ্যাস থাকে সেগুলো ত্যাগ করতে হবে, এবং প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিতে হবে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জেনে নেব কি হার্ট ফেলিওর সম্পর্কে, কি সম্পর্কে হার্ট ফেলিওর। একই ধরনের কথা চলে আসে যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড করোনারি ধমনি, করোনারি ধমনি কি প্ল্যাক জমে যাবে, এবং প্ল্যাক জমে গেলে পর্যাপ্ত অক্সিজেন দিতে পারবে না, সব জায়গায় মোটামুটি অক্সিজেন এবং পুষ্টি উপাদান চলে আসে। যেমন অ্যানজাইনা, অ্যানজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ, এই দুটা পরস্পর সম্পৃক্ত। কিন্তু কি এই হার্ট ফেলিওর অ্যানজাইনা থেকে চূড়ান্ত পর্যায়ে, যেটি কি মানে এই অ্যানজাইনা এবং হার্ট অ্যাটাকের মাঝে না, এটি একটি আলাদা, অর্থাৎ পর্যাপ্ত অক্সিজেন না পেলে এর মারাত্মকতা যে সৃষ্টি হয়, এই মারাত্মকতাই হচ্ছে কি হার্ট ফেলিওর। এবং দু চারবার হার্ট ফেলিওর মূলত মানে খুবই গুরুত্বপূর্ণ, মানে মাত্র কোনো অসুখ না বলা যায়। ওকে, যদি হার্ট ফেলিওরের মানে আশঙ্কা থাকে কারো, এবং সে যদি সতর্ক থাকে, সচেতন থাকে, তাহলে হয়তো বা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, এটি অ্যানজাইনা কিংবা হার্ট অ্যাটাকের মতো মারাত্মক নয়। অনেকে হার্ট ফেলিওরের হার্ট ফেল হয়ে থাকে, আবার দেখা যায় একজন হার্ট ফেল হওয়ার পরে আবার 10 বছর, 20 বছর বা 30 বছর বেঁচেও থাকতে পারে, ঠিক আছে, যদি স্বাভাবিক জীবনযাপন বা সতর্কতামূলক জীবনযাপন করে থাকে, ঠিক আছে। তাহলে এই প্ল্যাক জমে গেলে পর্যাপ্ত অক্সিজেন পাবে না, এর ফলে কি অবস্থা সৃষ্টি হবে, দেখো শ্বাসকষ্ট হবে, তারপর কি স্থায়ী কাশি হবে, অর্থাৎ হলদে টাইপের, লালচে হলদে টাইপের কাশি হবে, খাঁক খাঁক করে মানে খুব খুব করে কাশবে, এবং এই কাশি অনেকদিন স্থায়ী হবে, এটা হচ্ছে কি হার্ট ফেলিওরের পূর্ব লক্ষণ। ওকে, এরপর টিস্যুতে তরল, বিভিন্ন জায়গাতে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কি হবে, টিস্যুতে তরল পদার্থ জমে যাবে, লসিকাও জমে যেতে পারে, এই যে তরল পদার্থ জমে যাওয়ার ফলে ফুলে উঠবে, এটি হচ্ছে কি হার্ট ফেলিওরের পূর্ব লক্ষণ। এগুলো হলে দেখলেই রাতারাতি ডাক্তারের পরামর্শ নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাজের ক্লান্তি ভাব, কোনো কাজ করে শান্তি পাচ্ছি না, কোনো কাজ করে শান্তি পাচ্ছি না, উঠতে নাইতে খাইতে বসতে গাড়ি চালাতে কিংবা অফিস করতে কোনো সময়, বা পড়ালেখা করতে কোনো সময় শান্তি পাচ্ছি না, ক্লান্তি ক্লান্তি ভাব মনে হচ্ছে, কেমন কেমন ভালো লাগছে না, আনএজি ফিল করছি, এটিও কিন্তু হার্ট ফেলিওরের পূর্ব লক্ষণ। পেট ভরা ভাব, খাই না তা পেট ভরা, এটাকে অবশ্য মনে হয় অনেক ভালো, কারণ না পেট ভরা থাকলে খাওয়া লাগবে না, টাকা বেঁচে যাবে, আসলে এমনটি না, পেট ভরা থাকবে খাবে না, কিন্তু শরীর দুর্বল হয়ে যাবে, কারণ শরীর পর্যাপ্ত শক্তি উৎপাদন করতে পারবে না যদি তুমি খাদ্য না দাও। আর খাদ্য কাকে দিবা, প্রথমত বেলিকে, পেটকে দিবা নাকি? তো পেট যদি খাদ্য না মনে হয় বলে যে না আমার, আমি আমি খাবার খাবার নিব না, আমি ভর্তি আছি ভর্তি আছি, ভর্তি নাই তাও ভান দেখায় ভর্তি, মজা করলাম, এটি হচ্ছে কি এই হার্ট ফেলিওরের পূর্ব লক্ষণ। এছাড়া বেশ কিছু লক্ষণ আছে, তোমরা পাঠ্য বই দেখলে বুঝতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই লক্ষণগুলো কিছুটা দেখে থাকি, মানে অনুভব করি কারো ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, তাহলে ডাক্তারের সান্নিধ্য হতে হবে দ্রুত, কারণ কি এটি হার্ট ফেলিওরের পূর্ব লক্ষণ। একইভাবে হার্ট ফেলিওর হলে বা এই লক্ষণগুলো দেখা দিলে আমাদের করণীয় কি, অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে, এক্সারসাইজ করতে হবে, তারপর কি শাকসবজি খেতে হবে, এবং বদভ্যাস থাকলে ত্যাগ করতে হবে,
এবং যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় ডাক্তারের কাছে যেতে হবে ওকে দেখো জীবন যাপন পদ্ধতির পরিবর্তন আনতে হবে অবশ্যই সকালে এক্সারসাইজ করতে হবে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এবং এও দেখতে হবে ওষুধ গ্রহণ যদি এই হার্ট ফেলার হয় মূলত এই ধরনের রোগীকে ডাক্তারের পরামর্শে মানে ডাক্তারের কাছে গেলে এই ধরনের রোগীর একটা সারা জীবনের জন্য ওষুধ দেয় এক ধরনের ওষুধ কন্টিনিউ খেতে হয় ওষুধগুলো খেতে হবে গ্রহণ করতে থাকতে হবে এবং অন্যান্য চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং পারলে পুরো বডিকে আমাদের উচিত প্রত্যেকের উচিত পারলে পুরো বডিকে বছরে একবার কিংবা আরো পারলে দুইবার চেক করা আবশ্যক যে পুরো বডি চেক আপ করলে ধরা পড়বে যে আসলে আমাদের হার্ট ফেলার হার্ট অ্যাটাক কিংবা অ্যাঞ্জিনা হয়েছে কি না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই হৃদরোগগুলো সম্পর্কে জেনেছো এবং হৃদরোগ কি এবং এই হৃদরোগগুলো হলে লক্ষণগুলো কি যে কোন লক্ষণ দেখা দিলে বা দেখলেই বুঝে নেব যে এটি কোন ধরনের হৃদরোগ হয়েছে এবং এই হৃদরোগ হলে করণীয় কি তা বুঝতে পেরেছো তোমাদের জন্য বাড়ির অনুশীলনের জন্য থাকবে অ্যাঞ্জিনা হার্ট অ্যাটাক ও হার্ট ফেলার সম্পর্কে অবশ্যই পড়বে খাতা লিখবে এবং আমাদের গ্রুপে সাবমিট করবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী ক্লাস আমরা এই অধ্যায়ের পার্ট 7 নিয়ে হাজির হব সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় বিদায় নিচ্ছি।